Hi everyone, assalamu alaikum. Welcome my dear lovely dear master house credit group. I'm Mohammad Mukhtar Hussain, TV singer Mohammad Ali Academy. So, I guess I'm going to show you some money for the master journey. Tumra sara intermediate or ACC, tumra polikha diye, shobai ke ekon onek onek tension royeche. Ki kore amader shobai bishwobidyalaye amra chance pabo? আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমাদের কি কি যোগ্যতা এবং কি কি মানদণ্ড রয়েছে আজকের ভিডিও থেকে তোমরা সে বিষয়টি জানতে পারবা। আশা করি তোমরা সবাই আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি জানবে, যাতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের পরীক্ষার কী কী নিয়ম কী কী যোগ্যতা থাকবে তোমরা আবেদন করতে পারবা, সেই বিষয়ে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবা। আর তুমি যারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং মানদণ্ড এবং কি যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবা সে বিষয়ে নিয়ে আজকে সুন্দরভাবে তোমরা জানতে পারবে। সো গেট স্টার্ট। হ্যালো ভাইয়া, আমার অনুসার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানদণ্ড ও ভর্তির যোগ্যতা কি সে বিষয়ে আমরা আলোচনা করব। তো দাদা, যে মোট আসন সংখ্যা কত, যেখানে 6,035টি আসন রয়েছে, কিন্তু তোমরা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী রয়েছে, তো তোমাদের সেই এখানে একদম তোমরা যদি কি চান্স পেতে চাও অবশ্যই তোমাদের কি হাড্ডি হাড্ডি লড়াই করতে হবে। তোমাদের মূল বিষয় যে সমস্ত পাঠ্য বই আছে সে বইগুলো অবশ্যই সুন্দরভাবে পড়াশোনা করতে হবে, ওকে, এবং বিভিন্নভাবে যত্ন নিতে হবে যাতে বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পাও। তাহলে এখানে আমাদের ভর্তির আবেদনযোগ্যতা কি সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তোমরা যারা এই পরীক্ষা দেবা বিজ্ঞান শাখায় বেশি থাকে তাহলে তোমার সেটি তোমাদের জন্য প্লাস পয়েন্ট। অর্থাৎ এখানে আমরা আবেদন করতে পারবো তোমাদের দুটো মিলিয়ে যদি 8 পয়েন্ট হয় তাহলে তুমি অবশ্যই সেখানে তুমি কি আবেদন করতে পারবে। তাহলে প্রথমে সেখানে তোমার SSC এবং HSC তে আসলে মোট 7.50 অর্থাৎ 7.5 পয়েন্ট তোমার আবেদনের যোগ্যতা রয়েছে। আর তোমার যদি বেশি থাকে তাহলে অবশ্যই সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট, ওকে। আমাদের এখানে আবেদনের যোগ্যতা থাকা কি কি যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। এবারে যাবো তোমরা সেটি সিইউ যেটা বাণিজ্য বিভাগে রয়েছে সেটি আমাদের কি যোগ্যতা থাকতে হবে, সেখানে SSC এবং HSC মিলিয়ে আমাদের কি 7.50 থাকতে হবে। তাহলে আমাদের দেখতে পেলাম যে বিজ্ঞান এবং মানবিক আর বাণিজ্য শাখায় ভর্তির ন্যূনতম কি পয়েন্ট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবার যাবো আমরা বললাম সেটি সেটা হলো ভর্তি মানদণ্ড। ভর্তির মানদণ্ড কি কি বিষয়ে কত মান থাকবে সে বিষয়টি অবশ্যই জানতে হবে। তাহলে ভর্তি পরীক্ষার মানদণ্ড মোট আমাদের কত থাকবে 100 নম্বর, আর সেই জায়গায় MCQ থাকবে কত, এবারে 60 মার্ক, আর লিখিত পরীক্ষা থাকবে তোমাদের কত কি 40 মার্ক। এবার কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তোমরা যদি ভুল উত্তর দাও তাহলে 0.5 তোমাদের 25 অর্থাৎ 25 তোমাদের মাইনাস করা হবে। তাহলে অবশ্যই এই বিষয়ে তোমাদেরকে ধীরে ধীরে কেয়ারফুল থাকতে হবে। এবারে নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি যে ভর্তি পরীক্ষার মানদণ্ড যেটা বিজ্ঞানের বেশি, তাহলে বিজ্ঞান প্রতি তোমার যা আছে তাদের জন্য কি থাকবে। তারা এই মিনিট পরীক্ষার সময় তোমার হচ্ছে ফিজিক্স মানে পদার্থ, সেখানে আমাদের কি 25, কেমিস্ট্রি 25, তারপর হচ্ছে বায়োলজি 25, ম্যাথ কেমিস্ট্রি 25। তাহলে এখানে তোমাদের প্রত্যেকটি পার্টে কি 50 অর্থাৎ 15 MCQ থাকবে, আর 10 কি থাকবে তোমাদের লিখিত, ওকে। এবারে
যদি কেন বলা চতুর্থ বিষয় পরিবর্তন হয় তাহলে বাংলা পদে কি বাংলা পরিবর্তে ই কোশিশ করে থাকবে ওকে এবার তাহলে বিজ্ঞান বিভাগ পরিবর্তন করে যদি তোমাদের পরীক্ষা দিতে হয় তাহলে সেক্ষেত্রে মানবিক ও বাণিজ্য শাখায় বাংলায় কোশিশ ইংরেজিতে কোশিশ আর সিটিতে কোশিশ তাহলে অবশ্যই তোমরা আজকে বুঝতে পারছো কিভাবে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কি কি যোগ্যতা লাগে কি কি মানদণ্ড থাকে আজকে তোমরা সেই বিষয়টি জানতে পারো এবং পরবর্তীতে আমরা এভাবে কি বাণিজ্য এবং মানবিকে কি কি পয়েন্ট থাকতে হবে কি কি বিষয় সেই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আজকের আলোচনায় এখানেই শেষ করতে হবে তোমাদের সবার জন্য দোয়া এবং আশীর্বাদ করি সবার জন্য তোমাদের সবচেয়ে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।